এরা জীবনে যেখান করছে আল্লাহর খুশি, খাইছেন আল্লাহ খুশি, ঘুমাইছেন আল্লাহ খুশি, বিয়া করছেন আল্লাহ খুশি লাগে, বিয়া বাদ দিছেন আল্লাহ খুশি লাগে, যে একটা করাত গেছেন আল্লাহ খুশি লাগে। রাবিয়া বছরের জিকাইল, ও রাবিয়া বিয়া করে না কেন গো? বিয়া তো নবীজির একটা সুন্নত। আল্লাহর বান্দির জবাব দিন, মন তো মানুষের একটা, এক মন আমি কয়েকজন দিতাম বলে কয়েকজন দিতাম মানে বলে আমার যে মন আছিল এগুলো আমি আল্লাহরে দিলাইছি রে বা, বিয়া করলে যেন জামাইরে আর বা সময় দিতে হইবে একটা আমার দ্বারা সম্ভব নাই। এমন ভাবে আল্লাহর বান্দি বিভোর হইলা, মাত্র 43 বছরের জিন্দেগি এক মহিলার, পৃথিবীর ইতিহাস সোনার অধ্যায় রচনা করিয়া গেলা গিয়ে। আমার ভাই হল বন্ধু হল, কেউ বিশ্বাস করক না করক, ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি তার কিতাবও আনুন, বিভিন্ন কিতাবের মাঝে আছে খানায় কাবা জিয়ারতর উদ্দেশ্যে রাবিয়া রওনা হয়েছে। তান উঠো গুগিয়া কত আনি বাদে গিয়া ফুলিয়া মরি গেছে না দাদা, যে গু থুটিয়া যাইরা গো কত আনি গিয়ালে ফুলিয়া মরি গেছে। তান সঙ্গী জাতীয় লগন রাবিয়া অসুবিধা নাই, আমরা আর সোয়ারি টিয়া যাই ভাই কিন্তু তাই নুটিয়া কই না, আমি তোমরা রূপে ভরসা করি পারিছি, আমি তো আল্লাহর রূপে ভরসা করি। ও গাদা ওগুর খান্দা তুই কই না আল্লাহ, তোমার গুলাম বান্ধিরে তোমার বাড়ির মেহমান বানাইলা, আর মেহমান বানাইলা তো এই রাস্তা তো আমি আমি বদ্ধ বানাইলা, কোথা ঘুরাইতা পারছেন কি না মরা গাদা গু আর বার জিত আল্লাহ ইতারে কিতা দি বানাইছে লিটার জীবন চাহিদা কেমন আছে। হজরতে হাসান বসরি গিয়া দেখেন রাবিয়া বসরি কাপড় সিলাই করা, ও রাবিয়া কিতা করো? হুজুর কাপড় সিলাই করি, ও আল্লাহ কাপড় সিলাই করাও, আল্লাহরে খুশি করো, আল্লাহ কি একটু নামাজ মাজ পড়ি যায় নামাজ রে নিয়ে পানির উপরে বেটা বিছে এলিস পানির উপরে নামাজ খড়াবি আল্লাহ। রাবিয়ার উঠছে গুসা, কাপড় সিলাই বাদ দিয়া কইন সাহ নমাজ পড়তে আল্লাহ খুশি করে আল্লাহ কি জমিন দিয়ে আল্লাহ উম্মতে মোহাম্মদ ইল্লাহ কি যায় নমাজ বানাই হচ্ছে জমিন পড়তা হিন পানির উপরে বেটা গিরেন নমাজ কি, আর যদি বেটা গিরেন নমাজ পড়ো তাহলে কি আমার লোকে বড় আইয়া পাল হইয়া বেটিয়া বা তাসের উপরে যায় নমাজ বিষে খাড়ো এমন নিজ আসা আইতা কি যা মা তুজরানি আল্লাহ ইতার কোন জগতের বাদশাহ বানাইছে সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদম রে আড়াই মাস বাদে গিয়া প্রধানমন্ত্রী ভাই হুজুর বাছাই বালাইয়া আপনি ফকির জিন্দগি করে কইলা বেটা তুই কিতা মনে করস ফকির জিন্দগি টোকা গাইলাম বলে হুজুর টোকা নাই বলে না টোকা নাই বলে কিলা টোকা নাই বলে দেখতে নি কিলা টোকা নাই কাপড় সিলাই করা পুরা না সুই দি ও গুই টামারি ফালাইছে নদীত নদীর মুখে চার আনিয়া কই না নদীর মাছ আমার পুরান সুইটা দিবা কথা হইতে দেরি এক একটা সুই মুখ লইয়া তান সামনে হাজির বাস আল্লাহ বলি ওটা কই এই আমি সোনার সুই বালাইছি না আমার পুরান জাঙ্গাল লাগাইল যে সুই একটা একটা মাছে মুখ করি আল্লাহর বলি সুই দে মাছের মুখ নে সুইরে আত লইয়া কইলা বেটা কিতা মনে করলে দুনিয়ার বাচ্চাইরে লাথি মারিয়া মনে খুব গরিব হয়ে গেছি আল্লাহ মরে কোন জগতের বাচ্চা বানাইছি বুঝছো তুই প্রধানমন্ত্রী প্রধান হুজুরে উঠিয়া কয় হুজুর অতদিন বুঝছিলাম না আইজ বুঝছি দয়া করি আমারে ও জগত যে জগত আল্লাহ আপনারে বাচ্চা বানাইছে ও জগতের খাদি মাইছে না আমারে ভালো মাত বুঝোয় জুনাইদ বাগদাদি সমুদ্র ভালো হইয়া আল্লাহর নামের জিকির করে না মুরিদে উঠিয়া কয় হুজুর ফেটে উঠ লাগছে কিছু খাবাইবান হইলে ওটা কিতা খাইতে বলে হুজুর গরম মাছ বাজি হইলে ভালো বহুত লম্বা মাথায় বাটি বাটি ওর খাইছে আল্লাহ ইতারে বানাইছে মাছ বানাইলা খাইলা বাজলা খাইলা খাইতে যাবে কইলা রে গোসা গুন খাইস না খালি ওগুন তো রাখিস এটা গোসা রাখছে মাছ গোসা রইছে সারা খাইয়া শেষ
আল্লাহর লি গোসার বাসে ইয়া কইবা আল্লাহ চাইলে তো তুমি গোসাতো না মাছ বানাইতা আর কইতে দেরি সাথে সাথে গোসাতো না মাছ ইয়া জিতো ইয়া হলাই ফলে ইয়ার বার জ্ঞান দিত সুবহানাল্লাহ আল্লাহুল মাওলা আল্লাহুল বন্দা তুই আল্লাহর বনি যা আল্লাহর জগৎ তরে আল্লাহ বানাইয়া দিলি সৃষ্টি জগতের যতটা আছে বন্দা তোমার গুলাম হই যাবে তুমি আল্লাহর গুলাম বনাক কথা ঠিক নি না ঠিক না হ্যাঁ আপনি আল্লাহর বানি যাইতা আপনি আল্লাহর বনুকা দেখা দিলে নির্ভর করি আপনি আল্লাহর বাড়ি যাইতে পারতেন আল্লাহ যদি আপনার হয়ে যায় তাইলে এই জগৎ তো আপনি আল্লাহর বাড়ি যাইতে কোনো অসুবিধা আছে আর তুই না আপনার সব তো আল্লাহরে গোসাবে অলি আল্লাহ হলে খাইতে সময় আল্লাহ কিলা খুশি হইতেও চিন্তা করছে ঘুমাইতে সময় আমরা তো ঘুমাই বাবারে জানো একটু আরাম হইব বেশ করি এক ঘন্টা ঘুমাই আল্লাহর অলি এখন ঘুমাইতে সময় চকুর মাঝে হলা ইঞ্জেকশন দিয়া ঘুমাইতা কোন জাত ইঞ্জেকশন যত ঘুমাবে তার যদি সময় উঠিস তুই ঠিক না এরারে আর রায় তিনটা দেখা লাগে না আস্তাল নবাদি সর চলি থাক কি তো হয়েছে বলে হিসাবে উঠিয়া অজু হরা না তৈ না আর আমরা এই সময় কিতা করি বলে খালি সর খাতর টান খালি সর খাতর ডাক দেয় খালি যাই হোক বেদমি মাফ করেন জান আপু আমি সংক্ষিপ্ত কিছু মারতাম অলি আল্লাহ হলো লগ আমরা দরার দরকার আছে নি তবে আমরা কোনো বন্ডর লগ ধরতে চাই না মনে থাকবো অলি আল্লাহ যিনি আল্লাহর বন্ধু হে আল্লাহর বন্ধু যার জীবনে যত কিছু করছেন সবটা আল্লাহ খুশি করেন না কারে খুশি করেন নাকি আল্লাহ যদি কিয়ামত দিন ভুলতলি সাহ রেজিকায় ন ভুলতলি সাহ কিতা করি আইসে আল্লাহর অলিয়া যদি জবাব দেন যে আল্লাহ কোটি টাকার সম্পদ দিসলাই শত কি আমার উপরে জমিন আমি তুমি আল্লাহর খুশি করার লাগি কুরআন শরীফের লাগি অফ করিয়া দিয়েছি জবাবটা সত্য হইব না মিথ্যই আল্লাহ আমারে সাত হুয়া দিসলা দুনিয়া বাসা সাত হুয়া তোমার নামে কুরবানি করে যাচ্ছে সত্য হইব না মিথ্যই মাতবা আজকে বাংলাদেশের মাঝে আমার জানা নাই যদি কেউ জানা থাকে হোক পা ইলা একটা এতিম খানা 2,500 3,000 বাচ্চাই যেটা বাচ্চাইন তোর খানি বরণ পোষণ কাপড় সুফর ইটা বাচ্চাইন তোর মা যেরা হতা মা অগলর খানি বরণ পোষণ বাড়ি ঘর তরি তরকারি আওতার খবর আমরা কয়েকদিন কয়েকজনে নিয়ে কয়েক কেজি চাউল দিস আল্লাহর উলি হলে এটা কেনে করতা হয় ভুলতলি গ্রাম জকিগঞ্জ সিলেট তো নে প্রায় 90-80 কিলোমিটার দূরে হন্তলে আইয়া এই সাতক গিয়া বাড়ি বানাইয়া দেবার দরকার কি তার গরিব রে হো রুইঙ্গা চট্টগ্রামের হীন গিয়া বাড়ি বানাইয়া টেকা পয়সা খানিব নি দেবার দরকার কি আল্লাহর উলি হলে যেখান করেন আল্লাহ কু সরার লাগে ঠিক না ঠিক না হল মসজিদ বানাইয়া হো রুইঙ্গা ক্যাম্প মসজিদ বানাইয়া কত কোটি টেকা বের করিয়া হতার বাচ্চাইতে কুরআন শরীফ পড়তা নামাজ পড়তা মসজিদ বানাইয়া হতারে দারুল কিয়াতর ব্যবস্থা করিয়া খানিব নির ব্যবস্থা করিয়া আল্লাহ মানুষের এমনি দাম দেয় না রে ভাই মানুষের খামর উপরে আল্লাহ তারে দাম দেয় ঠিক নি না ঠিক না এটা খুব সতর্ক আমি খুশি বিশেষ করে আমার জীবনটারে আমি ধন্য মনে করিয়া রাখছি এমন এক মাহফিলে শরীফ হয়েছে 120 বছর ধরে যে আল্লাহর উলি রিসালে সব আপনারা খর আলহামদুলিল্লাহ ইনা তো আমার মনে হয় না 120 বছরের কোন মুরব্বী আছেন আমি বিশ্বাস করি না আছেন না নাই নিশ্চয় যে মুরব্বী হল এরার বাপ দাদা ও হেরার আমল তো নেই তা সলিয়ার ঠিক নি না ঠিক না আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই সিলসিলাটারে আল্লাহ জারি রাখো আল্লাহর উলির এই ইসালে সবর মাহফিল হন আল্লাহ কবুল করেন খুব কামিন আমার বন্ধু এখন শেষ কথা ওখান হইয়া শেষ করব অলি আল্লাহ ইসলাম অলি শব্দের অর্থ বন্ধু যে আল্লাহর বন্ধু অলি শব্দের অর্থ অভিবাহক আর অলি শব্দের অর্থ পথ প্রদর্শক এই দুইটা কথার ব্যাখ্যা রয়েছে যদি কোনোদিন আল্লাহ তুমি সুযোগ করিয়া দেন আমি ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব বলবি আদমি মাফ করেন জানো খাস করে বলবি আদমির লাগে আমি মাফ সাইয়ার
আল্লাহ মাফ করে দিতে আপনার অন্তর্তনে স্মৃতিতে উঠেই এটা বাকি জীবন যেন আল্লাহ মকবুল রিয়াকুলের লগে খাটাইবার তৌফিক দিন হোক আমিন আর যে হোক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ অনেক একটা কথা কইলি এক সেকেন্ড এক মিনিট ওলি আল্লাহ হল হইছেন ওলি আল্লাহ হল কিয়ামত পর্যন্ত ওইবা এর দায় আমরা যদি চাই ওলি হইতাম ইফত খুলা আছে আমরা আমলটারে যদি আল্লাহর পথে নবীর মতে আল্লাহর পথে নবীর মতে ওলি আল্লাহরে অনুসরণ করিয়া যদি চলতে পারি এক সময় আমরা আল্লাহ খান বেখামা মানুষকে আল্লাহ তার মকবুল বন্ধা মানে নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম مولايا صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم পবিত্র শাবান মাস এখন লাগি দোয়া চাই দোয়া করেন জানো বিশেষ করে প্রস্তুতি গ্রহণ করুকা ফাল্লেও মাস দুই চারটা রোজা রাখুকা কারণ আম্মা জানায় শাহ সিদ্দিকা এখন রোজা মাস চালানো বীরে আমরা আর কোনো মাস অত রোজা রাখতে দেখছি না শাবান মাস নবী যত রোজা রাখতা এ দেখালে দুই চারটা রোজা রাখুন যেন প্রস্তুত সামনে রোজা মাস আইছে তো এরা ট্রেনিং হিসাবে সহায়ক হইব আর নবীজির একটা খাস সুন্নত আপনি রক্ষা হল আল্লাহ আমরা তৌফিক দিতে হোক আমিন পবিত্র রমজানুল মুবারক বাচ্চাই গুন্তরে দারুল কিরাত কুরআন শরীফের খেদমত ফাটাইন মসজিদের ইমাম সাহেব হুজুর যারা আপনারা গেছে জুড়াতে নূর রোজা মাস হুজুর নামাজ ভরিয়া প্রত্যেক মসজিদে মসজিদে অন্তত কে একটা সুরা মস্ক আর ভাল্লে একটু জিকির আজকার দুরুদ শরীফ ফতমে খাজে গান তাবলি প্রতিদিন একটা রুটিন বানাও খা আল্লাহ যেন আমরা এই জমিন তুলে পৃথিবীর জমিন তুলে যেন আল্লাহ বেমার খান দিয়ে উঠাইয়া রহমত বরকত দিয়ে এই জমিন দিয়ে আল্লাহ শান্তি করে দেন হোক আমি দোয়া চাই আর বুতুর দোয়ার দরখাস্ত আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا هات جوڑے اے خدا مے حاضر دربار ہو بندگا تیرے معیار মোয়ে বড়া পতকার বন্দে গা তের মে ইয়ার মোয়ে বড়া পতকার আমরা যত বড় গুনাগার হইলা খেলে মাওলা তোমার দরজা চলিয়া তো গুলাম অখলোর হার যাইবার জায়গা নাই রহমত আলম শাহ ইসলাম রাস্তা দিয়া বিখ্যাত আমরা জিন্দগির গুনা খাতারে মাফ করি দে আল্লাহ আমার বাকি জীবন ভাল তোমার গুলামি খাটাইবার তৌফিক দেন আল্লাহ আল্লাহ আমারে মাফ করে দিলাইলে তোমার হাবিব বড় খুশি হইবার মামুল্লাহ দয়াল নবীজির চারা নর খাতিরে আমারে মাফ করিয়া দিলাম ইয়া আল্লাহ আমার মতো বলতে তিমা গলি মাহফিল আসেন রে মামুল্লাহ বিখ্যাত চেয়ার আমরা এতিম অখলোর মা বাপরে মাফ করি দেও
আল্লাহ রে এতিম আল্লাহর মাই বাবার কবরে জান্নাতের টুকরা বানাও এই পবিত্র চন্দনের মাই বাবার কবরে জান্নাতের টুকরা বানাই আমরা মা বাপ দাদা দাদি নানা নানি অরণি বংশের মধ্যে গান করলর কবরে জান্নাতের টুকরা বানাও ইয়া আল্লাহ এই মাইকের আওয়াজ যত দূর দাঁড়িয়ে এলাকার মধ্যে গান্ধে মাফ করি দে তোমার এক মকবুল অলির কদমর কিনারা তুই ভিক্ষার হাত উঠাইছি আল্লাহ এলাকার মুসলমান হলে 120 বছর ধরে ইসালে সাবর মাহফিলটা করিয়া যাইতে আসেন এই মাহফিল শুরু তো নেই পর্যন্ত যত মই মুরব্বী আলোকলি জমিন চাড়িয়া শরীক হইয়া বিদায়া গেছেন তার কবরে জান্নাত টুকরা মানা খাস করি তোমার এই মকবুল অলির রুহি তাওয়াজ্জুমে নসিব করি দে তোমার অলির দরজারে গুলন করি দে আল্লাহ আমার বিশ্বাস ই মাহফিল তুলে আজ পুরো মানুষকে খালিয়া দেবি দে শাহজালাল শাহবুরাম 360 নিয়ে খাস করি আমার পীর মুর্শিদ উন্তলি যাবার দরজারে বুলন করি দেও তোমার মায়ার অলি এগুলোর খাতিরে আমরা দুহারে কবুল আর মঞ্জুর ফরমা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এমন গজবই জমিন আইল সারাটা পৃথিবীর শক্তি হলো পুজো সব কিছু আইজ ওকে জয় গেছে রে মোল্লা তুমি মোল্লা বুঝাইলি তো বলছ যে তোমার কত কাল ক্ষমতা আছে আল্লাহ আমরা বিশ্বাস করি কুল মালা লাইয়া ফান ও ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম ইয়া আল্লাহ ই জমিনে তুই মহলার ক্ষমতা দেখার আর বাকি রয়েছে না রে ফামুল্লাহ দোয়াই তোমার খোদাইর দোয়াই ই জমিন তলে কদম রে উঠাইয়া নে রহমতার বরকত দিয়া এই জমিন রে শান্তি করো দুনিয়ার বিভিন্ন দেশ আমরা ভাই বোন আত্মীয় স্বজন আপন জন হল খাস করি আমরা দেশের লক্ষ লক্ষ ভাই হল বিদেশের জমিন আছে আল্লাহ আমরা দেশের বিদেশি এগুলোরে মায়া করো একটু আগে আমার এক ভাই বিদেশ টেলিফোন করিয়া দোয়া চাইছেন কঠিন বিমারি রে বাবুলা মুবারক মাহফিল হাজার হাজার মুসলমান লইয়া ভিক্ষা চাইয়া আমার বিমারি আল্লাহ সেবা দে খাস করি করোনা বিমার তুলে জমিনের মুমিন মুসলমান রে হেফাজত করো আমরা রে আমরা আত্মীয় স্বজন বিবি আচ্ছা দুনিয়ার মুমিন মুসলমান হলরে বাচ্চা আয় আল্লাহ মানুষ হিসাবে কথা কইতে বল যা তোর ভুল হইতে পারে তোমার রহমান রহিম আমার খাতিরে মাফ করি দে ভুল কথা গুলা তোমার বন্ধা গুলোর স্মৃতির পাতা তুমি মুসল করি দে আল্লাহ বাকি জিন্দেগি হন তোমার গুলামি কথাই ভাব তৌফিক দে জানি না খার মনে কোন আগুন জলে খার মনে কোন লেখ আসা আছে তুমি মাওলা শান্তি করি দেওয়ার পুরা করিয়া দে আল্লাহ আমরারে বারে বারে মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব করো আমরা বিশ্বাস করি তুমি আল্লাহ চাইলে মাটিরে সোনা বানাইতে পারো রে মাওলা আমার ইমাবিলে যত গরিব বন্ধু বলেছেন তারা গুরুবতীরে দূর করি দে হালাল রুজি দিয়া দুনিয়া আখেরাত লাগি শান্তি করি দে ইয়া আল্লাহ বুক ভরে আশা লইয়া পাসপোর্ট খান জমা করছি তোমার বাড়ি লাগে মুবারক মাহফিল হইয়া ভিক্ষা জিয়ার আল্লাহ গুলামর নেক আশাগান রে পুরা করি দে আল্লাহ রে মক্কা মদিনা না দেখাইয়া মৌতর ডাক দিও না ইয়া আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার মতো কোনো অপরাধী জমিন নাই রহমতুল্লিল আলামিনের খাতিরে আমরা রে মাফ করি দে ইমাবিনে টেকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দৌড়া দৌড়ি করিয়া বুদ্ধি পরামর্শ দিয়া মা বইনলে রান্না বান্না করিয়া যত মানুষের যত নমুনায় সাহায্য করছে তোমার বন্ধা বান্দি অগলরে দুনিয়া আখেরাতের বদলা তুমি আল্লাহ দান করিও ও ফাউদারি
ilallah, innallah basirun bil ibad. Jaa tumi ke saamne chehra dikha le na mujhe, seena pe daste karam rakhe nibha le na mujhe. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.